দরজায় করানোর ইচ্ছে 2025 বিপিএল। বিপিএল কে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে বিপিএল এর সবগুলো দল। ইতিমধ্যে শেষ হয়েছে বিপিএল এর প্লেয়ার ড্রাফট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী প্লেয়ার কিনেছে দলগুলো। এবারে বিপিএল এ সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে 4টি দল, যে 4টি দলের সামনে পাত্তাই পাবে না বিপিএল এর বাকি সব দলগুলো। তাহলে চলুন এক নজরে দেখে নেই 2025 বিপিএল এর জন্য শক্তিশালী 4টি দল। ভিডিওর বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নম্বর 4, চট্টগ্রাম কিংস। দীর্ঘদিন পর বিপিএল এ ফিরছে চট্টগ্রাম কিংস। বিপিএল এ ফিরেই যেন একের পর এক চমক দিয়েই যাচ্ছে তারা। নিলাম এবং সরাসরি চুক্তির মধ্য দিয়ে তারা একাধিক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। সবাইকে চমকে দিয়ে তারা প্রথমেই দলে নিয়েছে সাকিব আল হাসানকে, পাশাপাশি তারা মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ নামি দামি অনেক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। নম্বর 3, ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএল এ শিরোপার অন্যতম দাবিদার ঢাকা ক্যাপিটালস। চিত্রনায়ক সাকিব খান শুরু থেকে চমক দিয়ে আসছে। দেশীয় এবং বিদেশি একের পর এক তারকা ক্রিকেটারকে দলে নিয়ে প্রতিপক্ষ দলকে রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছে ঢাকা ক্যাপিটালস। দলটির বড় তারকা খেলোয়াড়রা হলেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, জনসন চার্লস, আমির হামজা এবং তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম। নম্বর 2, রংপুর রাইডার্স। বসুন্ধরা গ্রুপের এই দলটি প্রতি বছরই বেশ শক্তিশালী দল গঠন করে থাকে। গত আসরের সেমিফাইনাল খেলা দলটি এবার চাইবে শিরোপা ছুঁয়ে দেখতে, তাই তো তারা বেশ শক্তিশালী দল গঠন করেছে এবার। রংপুর দলে রয়েছে তারকা সম্পূর্ণ একাধিক দেশি বিদেশি ক্রিকেটার, যার মধ্যে অন্যতম হলেন অ্যালেক্স হেলস, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান এবং বাংলাদেশের নতুন স্পিড স্টার নাহিদ রানা। নম্বর 1, ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল দল নিয়ে কারোর কোনো অভিযোগ থাকার কথা নয়, কেননা তারা বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন। এখানেই শেষ নয়, তারা আবারও শিরোপার জন্য মাঠে নামবে। গত আসরের একাধিক ক্রিকেটার ধরে রেখেছে তারা। অধিনায়ক হিসেবে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও মুশফিককেও ধরে রেখেছে তারা। দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নাবির মতো তারকা ক্রিকেটার, আর যার কারণে এবারের বিপিএল এর শিরোপার অন্যতম দাবিদার ফরচুন বরিশাল। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।